আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের খামার বাংলা ইউটিউব চ্যানেলটি দেখে থাকেন সবার প্রতি আরও একবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন প্রতিবারের মতোই সঙ্গে আছি আমি মোহাম্মদ খবির উদ্দিন আজকে এসেছি উল্লাপাড়া থানার বড়োহার গ্রামে এই গ্রামের প্রায় অধিকাংশ মানুষ হাঁস খামারের সাথে জড়িত তো এরা হাঁস খামার করে যেমন দেশকে উন্নতির পথে নিয়ে যাচ্ছে তেমনি নিজেরা হয়েছেন ভাগ্যবান আজকে আপনাদের শোনাব এই গ্রামেরই একজন সফল খামারি যিনি সফলতার সাথে দীর্ঘদিন যাবৎ হাঁস খামার করে উন্নত এবং স্বাবলম্বী হয়েছেন আজকে শোনাব এরকম একজন সফল খামারি মোহাম্মদ জিল্লার কাকার সফলতার গল্প তো চলুন তাহলে শুনে আসি বা দেখে আসি জিল্লার কাকার হাঁস খামারের গল্প ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দিল্লার কাকা। তো কাকা, আমি আসিলাম খামার বাংলা ইউটিউব চ্যানেল থেকে। আপনার খামারটাকে একটু পরিদর্শন করার জন্য। আমি যতটুকু জানি আপনাদের এই গ্রামে যেটা বড়হার গ্রাম আসলে ওখানে নাকি অনেক লোক হস্তকামার সাথে জড়িত এবং হস্তপালন করে নাকি সবাই আসলে উন্নতিদারcante পৌঁছে গেছে। তো এই তথ্যটা জানার জন্য আসলে আজকে আপনার কাছে আসা। যেহেতু আপনাকে সরাসরি খামারেই পেয়ে গেলাম, তো আরও একটু ভালো হলো খামার বিষয়ে আসলে বিস্তারিত তথ্যটা নিতে পারবো তো কাকা এই যে আপনি খামারটা আমি দেখতে পাচ্ছি তো আসলে এখানে কতগুলো হাঁস আছে হাঁস আছে আমার বর্তমান পাঁচশো পাঁচশো আপনার হাঁস আছে এই যে আপনি হাঁস খামার বা আপনাদের গ্রামের যে রহস্যটা আসলে এটা আপনার আসলে এই হাঁস খামারটা কতদিন যাবত শুরু করছে আমি প্রায় দশ বছর দশ বছর যাবত এই হাঁস খামার সাথে আপনি জড়িত এই যে আপনি দশ বছর ধরে হাঁস খামারের সাথে জড়িত বিভিন্ন পেশা তো আছে অনেকেই আসলে অনেক পেশায় নিয়ে যেতে থাকে তো আপনি দশ বছর যাবত শুধু এই হাঁস খামারের সাথে আপনি জড়িত কেন হাঁস খামারে আল্লাহর মেহরবানি অনেক উন্নত আছে হাঁস খামারটা অনেক লাভবান বা এটা দ্বারা আপনি উন্নত হয়েছেন এই জন্য এটার সাথে জড়িত তো কাকে এখানে বললেন যে আপনার পাঁচশো হাঁস আছে এটা কি ডিম দিচ্ছে না ডিম দিবে ডিম দিচ্ছে অলরেডি এটা ডিম দিচ্ছে আর অল্প কিছু ডিম দেওয়া নতুন আছে আচ্ছা আচ্ছা তো কতগুলো ডিম দেয় কাকা এখানে প্রায় দুইশো চল্লিশ

আসলে দশ টাকা পিস বিক্রি করলে তো প্রায় সাড়ে হাজার টাকার মতো এই যে আপনার সাড়ে হাজার টাকা প্রায় পার ডে আপনার ইনকাম হচ্ছে তো এই খরচটা কিরকম হচ্ছে প্রায় দেড় হাজার টাকার মতো আমার আপনার পনেরোশো টাকার মতো খরচ হয়ে যাচ্ছে আর দু টাকার মতো আপনার ক্যাশ থাকে এটা কি আপনি নিজেই করেন না এর সাথে আসলে আরো আমি নিজেই করি আমার লোক রাখা

খামারি জীবনের গল্প আসলে উনি দীর্ঘ দশ বছর যাবত এই খামারের সাথে জড়িত ওনার হাঁস এই বছর শুধু খামারে আসলে একটা অল্প সংখ্যক যিনি আসলে উনি বয়স্ক হয়ে গেছেন প্লাস ওনার যে আসলে আরও কিছু কাজকর্ম আছে সব মিলিয়ে আসলে বেশি হাঁস পোষার মতো সময় আসলে ওনার কাছে হয় না এই জন্য আসলে উনি এবার অল্প করে বা অল্প পরিসরে খামারটা শুরু করেছেন এই অল্প পরিসরে শুরু করলেও তিনি কিন্তু দীর্ঘ দশ বছর যাবত এই হাঁস খামারের সাথে জড়িত এবং হাঁস পালন করে উনি আসলে স্বাবলম্বী জন্য হাঁস পালন ছাড়তে পারেন না এবং উনি আমাকে যে কথাটা বললেন যে আসলে পাঁচশো হাঁস থেকে উনি তিন থেকে সাড়ে তিনশো প্রায় ডিম পান তো এই যে ডিম উনি আসলে দশ টাকা পার পিস বিক্রি করেন যদিও এখন বাজার মূল্যটা একটু হলেও কম সেক্ষেত্রে উনি যে কথাটা আমাকে বললেন যে ওনার পার ডে প্রায় পনেরোশো টাকার মতো খরচ হয় এবং বাকি দু হাজার টাকা ওনার পার ডে ইনকাম হয় তো এই যে একটা লাভের বিষয়টা আমরা আবারও জিন্দার কাকার কাছে একটু শুনে নেব যে আসলে ওনার কি আসলে এই হাস খামারের গল্পটা বিস্তারিত শুনে আসি তো ডাকা আমি যতটুকু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি শুনেছি যে আপনাদের গ্রামে সবাই এই হাসকামার সাথে জড়িত তো এই যে কামারটা আসলে আপনাদের গ্রামে কামারটা আসলে এটা সত্য নাকি সবাই মোটামুটি কম বেশি হাস অনেকেই কম হইলে পালে তো আমি একটু আপনার ব্যক্তিগত জীবনে প্রশ্ন করতে চাই যেটা যে আপনি এই খামার করার আগে আসলে আপনি কি পেশায় নিয়োজিত ছিলেন ঠিক আছে কৃষিকাজ করতেন কৃষিকাজ করতেন আপনি হাঁস খামারে আসলে উদ্ভূত হলেন কেন এটা আমার ছোটবেলা থেকে আমরা অল্প কিছু হাঁস করতাম বিলি সাথে আমাদের বাড়ি তাতে অনেক ইনকাম হয়ে যায় ওই কারণে ওর পরে এই দিকে মানে আপনি প্রথমতে অল্প পরিসরে শুরু করার পরে ছোটবেলা থেকে আমাদের অল্প কিছু হাঁস সপ্তাহ জন্য তো কাকা এই যে আপনি হাঁস খামার করে যে আসলে পার ডে যেটা একটা হিসেব দিলেন যে পার ডে আপনি প্রায় দু হাজার টাকার মতো ইনকাম করেন তো এই দু হাজার টাকা ইনকাম যার একটা ইনকাম সোর যার তো সে আসলে তো আসলে অনেক আয় রুজি মানে অনেক পুঁজি আসলে গড়েছেন তো রকম আসলে হাঁস খামার থেকে আপনি কি কি আসলে সম্পদ গড়েছেন বা কিভাবে কি করেছেন একটু বিস্তারিত বলেন সম্পদ এগুলো আমার তিনটা শুধু তিনটা নিয়ে আছে মেয়ে গেলে আমার খরচ করে বিয়ে সাদি এগুলো আল্লাহ আল্লাহ পালাই গেছে এবং কিছু বা গর গর ছাড়ছি জমি জমা কিছু আছে আপনি কিছু জমি জমা করেছেন ঘর বাড়ি ঠিক করেছেন এবং আসলে মেয়ে আছে আপনার শুধু তিনটা মেয়ে তিনটার আসলে লেখাপড়া খরচ থেকে শুরু করে যাবতীয় নিয়ে আপনি খুব ভালোই আছেন খুব ভালো তো এই যে আপনি হাস কামারটা করছেন আসলে আমি যেটা শুনলাম বা আসলে বাস্তবতা যেটা দেখলাম যে আসলেও আপনি একটা উন্নতির দ্বার প্রান্তে বা লাভবান হিসেবে তো এই যে আপনি লাভবান বা আপনি একদম সফল খামারি হিসেবে পরিচিত হলেন তো এই যে সফলতা আসলে আমাদের দেশে অধিকাংশ লোক যারা বেকার বা যারা আসলে নিরুপায় কোনো কাজ পাচ্ছে না বা এরকম তো সেই সব লোকের জন্য আসলে হাস আমারটা উপযোগী কিনা আসলে দর্শকদের একটু বলে আসসালামু আলাইকুম যে দর্শক আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনার দোকান না থেকে হাঁস পালন করেন এতে অনেক উন্নত হয় এবং আমার আমি যে হাঁস পালন করতেছি আমার কাছে ছয় সাত বিঘা জমি আলাদা কিছু নয় আল্লাহ রহম অনেক অনেক উন্নত এবং আমার দেখা দেখি আমার প্রতিবেশী অনেকে হাঁস পালন করছে এবং আরো কত করা উদ্যোগ নিছে এবং তারা একটু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার খামারের সফলতা ও উন্নতি কামনা করে আজকে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য একদিন অন্য এক সময় কোনো এক সময় বা আপনার সাথে দেখা হয়ে গেলে কথা হবে ভালো থাকবেন সুস্থ থাকেন তো প্রিয় দর্শক শুনতে পেলেন জিল্লার কাকা আসলে একজন সফল খামারি এবং সফলতার সাথে দীর্ঘ দশ বছর যাবৎ উনি হাঁস পালন করে আসছেন এই হাঁস পালন করে উনি আজকে যেমন উন্নত তেমনি আমাদের দেশও আসলে ওনার এই খামারের জন্য সমৃদ্ধশালী বা সমৃদ্ধর পথে এগিয়ে তো আমি উনি উনি যেটা আমাকে বললেন যে ওনার হাঁস আসলে উনি যেভাবে হাঁস লালন পালন করেন বা হাঁস খামারটা করেন সেক্ষেত্রে ওনার কাছে আসলে সাত আট বিঘের জমির মালিক এরা আসলে ওনার কাছে তুচ্ছই মনে হয় যেন হাঁস খামারের এইরকম একটা যদি আয়ের উৎস থাকে যেমন প্রত্যেক দিন দু হাজার টাকা করে তো আসলেও তো এরকম একটা বাস্তবতা মেনে নিতেই হয় যেমন উনি বলছেন যে আমাদের গ্রামের সবাই হাঁস খামারের সাথে জড়িত হতে উৎসুক আমি অনেক দেখে সহযোগিতা প্লাস তাদেরকে অনেক সুপরামর্শ দিয়েছি যে তোমরা করো এটা আসলে হাঁস কামার যেমন আপনাদের উদ্দেশ্য বলা হলো যেটা জিল্লার কাকা বললেন যে আপনারাও হাঁস পালন করে স্বাবলম্বী জীবনযাপন করেন তো আমি আপনাদের উদ্দেশ্যে নতুন করে কিছু বলতে চাই না আপনারা আসলে যে ভিডিওটা দেখলেন বা এটা দেখলেন তো এটা থেকে আপনাদের ধারণা বা সুবুদ্ধি উৎপন্ন হবে এই প্রতীক্ষায় বা এই আশারে ব্যক্ত রেখে আজকে এখানেই শেষ করছি দেখা হবে কোনো একদিন কোনো একটা প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ